হলদিয়া পৌরসভা হাতছাড়ার দিনেই হাইকোর্টে খানিকটা স্বস্তি পেলেন লক্ষণ শেঠ। শুক্রবার আদালতে অ্যাডভোকেট জেনারেল জানিয়ে দিলেন হলদিয়া মেডিকেল কলেজের অনুমোদন নবীকরণে রাজি রাজ্য, যাচ্ছে না সুপ্রিম কোর্টে। রাজ্যে পালাবদলের পর হলদিয়া মেডিকেল কলেজ নিয়ে জটিলতার সূত্রপাত। একই বাড়িতে ডেন্টাল ও মেডিকেল কলেজ চালানো হচ্ছে, এই অভিযোগে গত বছর নভেম্বর মাসে মেডিকেল কলেজের অনুমোদন বাতিল করে দেয় রাজ্য স্বাস্থ্য দপ্তর ও রাজ্য স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়। কলেজের অনুমোদন বাতিল করে দেয় এমসিআইও। সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে আদালতের দ্বারস্থ হয় কলেজ কর্তৃপক্ষ। বিচারপতি গিরিশ গুপ্ত অনুমোদন বাতিলের সিদ্ধান্ত খারিজ করে দেন। এরপর বিচারপতি নিশিতা মাত্রে এবং কাঞ্চন চক্রবর্তীর ডিভিশন বেঞ্চে আপিল করে সরকার এবং এমসিআই। 30 আগস্ট অনুমোদন বাতিলের সিদ্ধান্ত খারিজ করে দেয় ডিভিশন বেঞ্চও। সম্প্রতি কলেজ কর্তৃপক্ষ ফের আদালত অবমাননার মামলা করে হাইকোর্টের দ্বারস্থ হয়। তারা অভিযোগ করে আদালতের 30 আগস্টের রায় সত্ত্বেও রাজ্য সরকার কলেজের এসেনশিয়ালিটি সার্টিফিকেট দিচ্ছে না, রাজ্য স্বাস্থ্য বিশ্ববিদ্যালয় এবং এমসিআই অনুমোদন নবীকরণ করছে না। শুক্রবার সেই মামলার শুনানির শুরুতেই অ্যাডভোকেট জেনারেল বিমল চট্টোপাধ্যায় জানিয়ে দেন, প্রশাসনিক কারণে সামান্য দেরি হয়েছে, তবে রাজ্য সরকার হাইকোর্টের রায় মেনে নিয়েছে, সেই অনুযায়ী দ্রুত এসেনশিয়ালিটি সার্টিফিকেট দেওয়া হবে, অনুমোদন নবীকরণ করবে রাজ্য স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ও। এরপরই আদালত এমসিআইকে কড়া ভাষায় ভর্ৎসনা করে নির্দেশ দেয়, 24 ঘন্টার মধ্যে অনুমোদন নবীকরণের চিঠি কলেজ কর্তৃপক্ষের হাতে পৌঁছে দিতে হবে। কলেজ সেই চিঠি হাতে পাওয়ার পর 13-14 শিক্ষাবর্ষে ছাত্র ভর্তির জন্য বিজ্ঞাপন দেবে। গত সপ্তাহ পর্যন্ত খবর ছিল রাজ্য সরকার হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যাচ্ছে। এদিন এজি জানান তারা অনুমোদন নবীকরণে রাজি। হলদিয়া পৌরসভা বামেদের হাতছাড়া হওয়ার দিনেই কাকতালীয়ভাবে সিদ্ধান্ত বদল হলেও এই দুই ঘটনার মধ্যে তাৎপর্য খুঁজে পাচ্ছে সংশ্লিষ্ট মহল। এমসিআই অবশ্য হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে একটি স্পেশাল লিভ পিটিশন দাখিল করে, কিন্তু পদ্ধতিগত ত্রুটির কারণে সেই আবেদন খারিজ হয়ে যায়। ধ্রুবজ্যোতি প্রামাণিক, এবিপি আনন্দ, কলকাতা।